যে আপনি নতুন দোকান হিসাবে বলি সবকিছু অফার দিয়েছেন, ঘটনা কি সত্য নাকি? ভাই ঘটনা সত্যই অন ঘটনা আছে কি, এক জায়গা থেকে আরো জায়গাটা স্থান পরিবর্তন করলো ভাই। কাস্টমার তো ওই আমি আগে জায়গায় ছিলাম, ওই জায়গায় সবসময় বিষয়, এই কারণে আমি নতুন করে ভিডিও ছাড়তেছি। আমি যে জায়গায় আছি এই জায়গায় মনে করেন যে তক্তাশালা নতুন বাজার নাই মাই, পূর্ব দিকে একটা রুট গেছে পাকা হয়ে, ওই রুটেই মনে হয় তিন ঘর পরে আমার ঘরটা, মানে তিন ঘর পরে আসলে আপনার ঘর পাওয়া যাবে, তাই তো? ঘর পাওয়া যাবে। আপনার সামনে যে ক্যাবিনেট, এটা কি কাঠের? এটা ভাই অরিজিনাল আকাশমণিকা কাঠের, এটা নতুন একটা মডেল করছি, নতুন ডিজাইন করছি। এটা কয় পাল্লার? এটা পাল্লা হলো চারটে, চার পাল্লা না? কয় ফিট ভাই, কয় ফিট এটা? এটা ক্যাবিনেট তো ভাই মূলত 6 ফিট বাই 7 ফিট, আমরা 6 ফিট 7 ফিট আছে। 6 ফিট বাই 7 ফিট না? 6 ফিট। এটা কয় ফাটা? এটা কি 2 ফাটা না অ্যাডজাস্ট করা? মাঝখানে থেকে এই জায়গা থেকে না খুললে তো ঘরে ভিতরে ঢুকবো না, দরজা দেয়, এই কারণে ক্যাবিনেটে 2 ফাটা বানাইতে হয়। 2 ফাটা না? জি। এগুলো কি গ্যারান্টি আছে ভাইয়া? এগুলো গ্যারান্টির মধ্যে আমি একটা কথা বলতে পারি, অরিজিনাল আকাশমণি কাঠের মাল যদি মনে হয় যে আমার মাল কোনোদিন ভুলে ধরে বা টাকায় ধরে আমি মাল দরকার হলাম ফেরত দেন, আমি নতুন পরিবর্তনে মাল দিব বা আমি দিয়েও থাকি, আমার কথায় আর কাজ আমার ঠিক আছে। মানে যে কোনো সময় পাল্টাই দিবেন? যে কোনো সময় আমি পাল্টাই দিতে রাখছি। পিছনে দেখলাম যে অসাধারণ একটি ক্যাবিনেট, এটা এটা কি কাঠের? এটা ভাই এটা ভাই নতুন মডেল বের করছি, এটা হলো রাউন্ড ক্যাবিনেট করে কয়, রাউন্ড ক্যাবিনেট। হ্যাঁ, এই যে একটা আছেন কাঠ, এটা কিন্তু কালার করি না এখনো, কালার সারা। হ্যাঁ, এটা খালি গোলটা ডলে হ্যাঁ দিছি, কেন অনেক কাস্টমার বলে যে ভাই আপনি যে বলতেছেন আকাশমণি কাঠ, এটা কয় ফিট বাই কয় ফিট? ছয় ফিট 7 ফিট। আচ্ছা, এটার দাম কত ভাইয়া? এটার দাম মনে করেন যে এটা নিলে বা তারা হলো একবার ফিক্স দাম দাম হলো 25,000, না 28-30, বেশি নতুন দোকান হিসাবে আমরা ডিসকাউন্ট দিছি, মানে 25,000 টাকা রাখবেন? 25,000 টাকা একদম। হ্যাঁ একদম। হ্যাঁ, পিছনে দেখলাম যে তিন চাল ক্যাবিনেট, এটা তিন চাল ক্যাবিনেট। হ্যাঁ, এটা তিন চাল ক্যাবিনেট। এটা কয় ফিট বাই কয় ফিট? এটা 6 ফিট 7 ফিট, এটা একটু হাই আছে বেশি আর কি, 2-3 ইঞ্চ হাই আছে বেশি সালের কারণে, মানে 7 ফিটের কাছাকাছি। হ্যাঁ, 6 বাই 7 ফিট, 6 বাই 7 ফিট, 7 ফিট। এটাও কি 2 ফাট্টা? 2 ফাট্টা, এটা 2 ফাট্টা না? হ্যাঁ, ক্যাবিনেট বলতে 2 ফাট্টা। এটা তো সব আকাশি কাঠের নাকি? সব আকাশি কাঠের। এটার দাম কত? এটার দাম রাহুল যে বলো 20,000 টাকা। 20,000 টাকা না? হ্যাঁ, একদম সার সুর দেয়া নতুন দোকান হিসাবে 20,000 টাকা এটা দিয়ে দিছি। পিছনে দেখলাম যে অসাধারণ একটি ক্যাবিনেট, এটা কয় ফিট বাই কয় ফিট? পায়া দে না? হ্যাঁ, মাঝখানে বিট পায়া দে, সেই জিনিসটা অনেক মজবুত হয়েছে, আসলে আমরা চেষ্টা করি যত ভালো করার জন্য। এটা কি পায়া গুলা না? পায়া লাগাই দিয়েছেন? হ্যাঁ, পায়া লাগাইছি। এটা সম্পূর্ণ আকাশি কাঠে? সম্পূর্ণ আকাশি কাঠে। এটা কয় ফিট বাই কয় ফিট বলেন? এটা হচ্ছে 6 ফিট 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। হ্যাঁ, 6 ফিট 7 ফিট। আচ্ছা, এটার দাম কত টাকা রাখা দেবে? এটা রাখুন দেব একবার ঠিক দাম দেওয়া দেব এমনি বেশি 20,000, কিন্তু এই মুহূর্তে রাখুন হলো 18,000, 20,000 টাকার ক্যাবিনেট এই মুহূর্তে 18,000, 2,000 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, 2,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, কোন দামে অনেকে ডাইনিং টেবিল চায়, ডাইনিং টেবিল ভালো মানের? ডাইনিং টেবিলের মধ্যে আমাদের এই জায়গায় একটা গ্লাস ডাইনিং টেবিল আছে, গ্যারান্টি আছে নাকি? কতদিনের? এই পাশে দেখলাম যে হাফ বক্স কাঠ, এটা কেমনি কি? এটা হলো আপনার কলসি কাঠ করে কয়, কলসি কাঠ না? এটা কলসি কাঠ, ডাবল গুডি কলসি কাঠ। এটা কি আকাশি কাঠের? আকাশমণি কাঠ, আকাশমণি। কয় ফিট বাই কয় ফিট? এটা হলো আপনার 6 ফিট 7 ফিট। এর সাথে কি আছে? পাশি কয় ইঞ্চি? এই যে পাশি 6-2 পাশি।
সব আকাশি কাঠের সম্পূর্ণ। এটার দাম কত? এটার এখন তো বললো 13,000 টাকা। 13,000 টাকা না, ওষুধের দাম 14,000। সারা 1400 ধরে আমরা সঙ্গে নাম নতুন দোকান হিসাবে মানে এখন 13,000। পাশে দেখলাম যে এই পাশে আরেকটি কলসি কাঠ আছে। এটা কতটুক মোটা? এটা দুই ইঞ্চি মোটা না? এটা কয় ফিট বাই কয় ফিট বলেন? ছয় ফিট বাই সাত ফিট। এটার দাম কত? এই পাশে দেখলাম যে একটি সিধা মডেল, ঢাকা মডেল। হ্যাঁ, এটার দাম কত ভাইয়া? আর এই পাশে দেখলাম যে আরেকটি কাঠ আছে, এটা কি কাঠের? লাভ কাঠ না? এটা কয় ফিট বাই কয় ফিট? ছয় ফিট বাই সাত ফিট না? এটা গ্যারান্টি কত দিনের? গ্যারান্টি তো এই 20-30 বছর ভাই। এগুলো আসলে গঠন হচ্ছে কি, এই কাঠটা যদি ঘুনে ধর না ধরে টাটা না ধর তাহলে তার কিছু হবো না। না তাহলে অরিজিনাল আকাশমণি কাঠের। আমার এই ব্যবসা 48 বছর মতো, 49 বছর মতো হয়ে গেছে। মনে করেন যে আমার জীবনে আমি বহুদিন ধরে ব্যবসা করতেছি, কিন্তু মনে হয় এই পর্যন্ত কেউ বলে নাই যে ঘুনে ধরছে বা টাটা ধরছে। এটার দাম কত টাকা রাখবে ভাই? 13,000 টাকা। এটা 13,000 টাকা? আচ্ছা, এই পাশে দেখলাম যে আর কি কাঠ আছে। এটা লাভ কাঠ তো, এটা সাইজ বেশি, এটা কাঠ দিছে অনেক বেশি। এটা মনে হয় যে আবার গোলাপ ফুটাইছে মাথা। এটা মনে হয় যে 14,000 টাকা। 14,000 টাকা না? এটা কয় ফিট বাই কয় ফিট? 6 ফিট 7 ফিট। 6 ফিট বাই 7 ফিট। এটা ছোট ভাঙ্গা কয় ইঞ্চি? ছোট ভাঙ্গা হলো 1 ইঞ্চি সাপোর্ট করা, 1 ইঞ্চি সাপোর্ট মারা। আর এই বড় ভাঙ্গা মোটা কতটুক? 2 ইঞ্চি। 2 ইঞ্চি না? পাক্কা 2 ইঞ্চি। আর পাশি? পাশি 6-2। 6-2 না? এটা তো গ্যারান্টি আছে নাকি? উল্লাই দেবা না, মানে যাতে সহজ ভাবে ফিটিং করা যায়। আপনি তো প্রত্যেকটা মালে গ্যারান্টি দিয়েছে, আপনাদের লোকেশনটা ঠিকানাটা একটু বলে দেন। লোকেশন হলো ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল থানা সখিপুর, যে থানা সখিপুর গ্রাম হলো তক্তাশালা নতুন বাজার, 3 ভাই ফার্নিচার আমাদের। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর। মানে আপনার সাথে যে কোনো সময় যোগাযোগ করলে পাইকারি অথবা খুচরা কিনতে পারবো? পাইকারি খুচরা যে কোনো ভাবে কিনতে পারবো। আর যদি কেউ যদি অর্ডার দেয় না, আমার বাইগুলো পছন্দ না, আমার অর্ডার দেয় মাল বানিয়ে দেয়, তাহলে আমি অর্ডার দেয় মাল বানিয়ে দেয়, আমার মিস্ত্রি আছে, কোনো সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে কেউ আসতে পারে না, কাস্টমার অনেক সময় আসতে পারে না, মাল নিয়ে যাইতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, টাকা বাড়াই দিলে বানা টানা দিলে বা তাই ঠিক হলে আমি একদম গাড়ি ভরে না, আমি নিজে যাই, আমি মানুষদের মাল পাঠাই, আমি নিজে যাই, তার বাড়ি যাই। মানে আপনি নিজে যাই মাল দিয়ে দেবেন? আমি নিজে যাবো দিয়েছি।